আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এখানে আসলাম একটা মিডিয়ার এসি লাগানোর জন্য। এসি ইনস্টল করলাম, ইনস্টল শেষ করে এই ছোট ভাই চা খাইতে দিল। এই চা খাইতে খাইতে আপনাদের সাথে কথা বলতেছি। এই যে মিডিয়া এসি এক টন এসি, খুবই সুন্দর এসিটার পারফরমেন্স অনেক সুন্দর, এবং এসি গুলোর বিদ্যুৎ খরচও কম, এম্পিয়ার নিচ্ছে 3-3.5 এম্পিয়ার, তাতে অনেক কম বিদ্যুৎ খরচ। এবং এসি গুলো এটা নন ইনভার্টার, আমি মনে করি ইনভার্টার এসির থেকে নন ইনভার্টারটাই সব থেকে বেস্ট। কারণ একটা ইনভার্টার এসিতে যদি কোনো প্রবলেম হয় তাতে অনেক খরচ আছে, এবং আউটডোরে একটা সার্কিট থাকে, বিশেষ করে সার্কিটটাই নষ্ট হয় বেশি। তো নন ইনভার্টারটাই বেশি ভালো আমি মনে করি এই জন্য, কারণ নন ইনভার্টার এসি গুলো অল্প খরচের ভিতরে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব হয়। এই জন্য আমি নন ইনভার্টার এসি কেনার জন্য আমি সাজেস্ট করি বেশি। আর এসি গুলো বিশেষ করে মিডিয়া গ্রি এসি গুলোর পারফরমেন্স অনেক সুন্দর পাইছি, আমরা লাগায় আমরা পেয়েছি অনেক সুন্দর পারফরমেন্স পেয়েছি। তো আমি সাজেস্ট করব আপনারা এসি গুলো নেন, সমস্যা নাই। এসি গুলো নিলে এসি গুলো অনেক সুন্দর এবং ভালো। আর আমি লাগানোর পরে আমি এখন এই মনে হয় সর্বোচ্চ 10-15 মিনিট হবে ভিতরে চালু করে রাখছি। এখনো উপরের ভেন্ডি গুলো দেখতে পাচ্ছেন যে ভেন্ডি গুলো এখনো বন্ধ করা হয়নি একটাও। সো ভেন্ডি গুলো বন্ধ করলে আরো সুন্দর ঠান্ডা হবে। অলরেডি 20-21 তাপমাত্রা চলে আসছে ঘরের ভিতরে, 20-21 এমন তাপমাত্রা চলে আসছে অলরেডি। সো অল্প সময়তেই ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আপনারা যদি কোনো এসির সমস্যা হয় আপনাদের বা থাকে আপনারা বলবেন, চেষ্টা করব আমি যে এসিটা ঠিক করে দিয়ে আসার জন্য। এবং যেখানেই হোক, আমাদের যশোর জেলার ভিতরে যে জায়গায় হোক, আমি যে সেটা সমস্যা সমাধান করে দিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। এই দেখেন, এই ঘরের ভিতরের যে বাতাস, এই বাতাসটা এই যে উপর থেকে টানছে, টেনে ওইটাই রিফাইন করে আবার ভিতরে যাচ্ছে।